আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের আপডেট নিউজ আপনাদের স্বাগত জরিমানা সহ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আজ মহামডান আবাহনী ম্যাচে তুলকাম কাণ্ড ঘটে গেছে আজ শুক্রবার আবাহনীর মুশফিকুর রহিমকে এলবি ডব্লিউ না দেওয়ায় আম্পায়ারের উপর চেটে যান সাকিব এরপর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তিনি বিবাদে জড়ান যার কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন সাকিব আল হাসান সর্বশেষ তথ্য অনুযায়ী আচরণবিধির লেবেল টু লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান সেই সাথে করা হতে পারে আর্থিক জরিমানা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব তিনি লিখেন প্রিয় অনুরাগী এবং অনুসারীরা আমি মেজাজ হারি এবং ম্যাচটি সবার জন্য বিশেষত যারা বাড়ি থেকে দেখছেন তাদের জন্য নষ্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি আরও বলেন আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত ছিল না সেভাবে প্রতিক্রিয়া জানানো কিন্তু কখনো কখনো সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এটি দুর্ভাগ্যজনকভাবে ঘটে এই মানবিক ত্রুটির জন্য আমি দল ম্যানেজমেন্ট টুর্নামেন্টের কর্মকর্তা এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাইছি আশা করি ভবিষ্যতে আর এটিকে পুনরাবৃত্তি করব না আপনাদের ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসি